কি করবে তো জল দিবা তো পারবো না, দমকল তো তখন এসে কিছু করে যাবে। দোকানটা আমি দেখছি, প্রথমে নানা জানা দোকানে গেছি, আমি নিজে দেখছি নানা জানা দোকানটা প্রথম দেখছি। আসছে, আমি দুবার ফোন করেছি। আরে দমকল নাই রে, তুই কাজ কর। আরে চালি আমি কি করবো, ছিল রে দমকল নাইলে নিবাইতে পারবে ওইখানটায় জলের ছবি রাখত। সেদিকে যাবো, সেদিকে যাবো। অনেকটা ছিল বলে মাতিছে, না হলে পুরা সব চলবে, ধুলে তো ফমে না তো চলে যেত, সেখানে কাকা ছিল অনেক ভাগ্য ভালো, যে ছেলে তার ভাগ্যটা ভালো। আরে নারায়ণের দোকান জীবনে ভাই বন্ধ, তার দোকান সকালে অব্দি দম আছে, এদিকে তার বাইরেও পড়িছে তার আছে না। আরে অচিন্তা তারটা ক্লোজ ছিল বলে তারটা রয়েছে,
পুরো ছিল এখানে এত গ্যাঞ্জাম ছিল আমরা এই তো নারায়ণ আমরা ভর্তি করে আরে দরজাটা বানাবে রেখে দে যাবে তো বন্ধ করা ঢুকলে মেশিন দিয়েও তুমি দিবে কি করে তাড়াতাড়ি বার্গা তাড়াতাড়ি বার্গা তাপস দা ভাঙ্গা করে যদি কিছু বার কাজে বার বার ভাঙবো কিসে ভাঙবো কিসে দমকল দমকল নাই রে পুরো জল মাছ দমকল নাইলে নিবাইতে পারবে পূজাটা হয় ওইখানটায় জলের চুবি রাখতে হবে উনার ওষুধ দোকান অব্দি জলের চুবি রাখতে হবে
হাডওয়াশ দোকানে ওখানে হচ্ছে সরকারের শর্ট সার্কিট লাগে, লাগার পরে ওখানে আগুন উৎপন্ন হয়ে ওই বাতাস ছিল আপনার দক্ষিণ দিকে, ওই দক্ষিণ দিকে বাতাসে একদম টেনে নিয়ে আসে, তারপরে কোনোভাবে আটকানো যায়নি। তখন আমাদের সামনের যে পাড়ার কয়েকজন মানুষ এসে মোট এখানে অনেকভাবে নিজেরা পাম্প চালালো, কিন্তু অনেক আগে পুলিশকে ফোন করেছে, পুলিশও আসেনি, এক ঘন্টা লেটে এসছে, তাদের দমকল বাহিনীর কথা বলতে বলা হয়েছে, তারা সেটাও তাও ফোনও করেনি। লাস্টে নাগাদ ওরা আসে, আসার পরে তারপর তার আগে আসার আগে আমাদের যে কুমোরপাড়ার সামনে যে কিছুজন ভালো বন্ধু এসে তারা হচ্ছে কোনো প্রকারে এখানে একটা ছোটো গুমটি ছিল, এখান থেকে আগুন লাগাতার আসছে, আপনাদের কাছে ভিডিও আছে আগুন আসার, ওটা দিলে বুঝতে পারবেন। ওই বাঁশ দিয়ে কোনোরকমভাবে ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরে ওই জল দেওয়ার পরে কোনোরকম এই দিকটা রোকা যায়, তারপরে ওই দিকে যা শুরু হয়ে যায় একদম পুরো গাছ লাগার পুরো, তারপরে দমকল বাহিনী আসে, আসার পরে কোনো নেই সব ছাই। আপনার নাম? আমার নাম সঞ্জয় জানা। বাড়ি? বিভীষণপুর মধ্যমপাড়া। এগুলো কি দোকান? এগুলো সব সময় খোলা থাকে? আমি ফোন দিতে পারছি না। এগুলো কি দোকান? এগুলো আপনি কি আপনার ফোন বন্ধ থাকে? সব সময় খোলা থাকে। আমি ফোন ৯৭৩৭১০৯১২ আগুন লাগলো কি করে? আগুন লাগলো খুব সম্ভব শর্ট সার্কিটে লেগেছে, আর অধিক রাত্রিতে আমরা বুঝতে পারিনি। কি কি দোকান ছিল? দুটো গ্রোসারি দোকান ছিল, একটা টেলারিং দোকান ছিল, টেলারিং দোকান দুটো ছিল, কাপড় দোকান একটা ছিল, সোনা দোকান একটা ছিল,
আর হার্ডওয়ার দোকান ছিল একটা, চা দোকান দুটো, মোট কটা দোকান? মোট দশটা, দুটো বলেছি দুটো বলেছি। দমকল কখন এলো? দমকল প্রায় একটা নাগাদ। দমকল এসে আগুন কখন বন্ধ করেছেন আপনি? হ্যাঁ, রাত্রি দশটা দশে দোকান বন্ধ করেছিলাম। তারপরে আমি রাত্রি দেড়টার সময় যখন ফোন পাই, এসে যখন দেখি সব আমার দোকান চলছে। তারপর কি করলেন? আমরা বাড়িতে বিয়ে করে চেষ্টা করেছি, খেলাতে পারিনি। তো দমকলের লাস্টে এসে কিছু বলছি, যখন ফোন করা দমকলের নাম্বার নেই, এই জন্য আর দমকল আসতে আরো দেরি হয়ে গেছে। সর্বফাজ দোকান তো আগুনের ফোয়ারা উঠছে, কেউ আগুনে নেই। আমরা বাড়ি থেকে দৌড়ে বালতি নিয়ে এসে জল দিয়ে দিলাম। তারপরে কোনো মতো আয়ত্তরের একটা মাঠে মেশিন ছিল, চাইনা মেশিন, সেই চাইনা মেশিন থেকে নিয়ে এসে কোনো রকম আয়ত্তর মধ্যে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর আড়াইটার দিকে দমকল আসে, থানাতে ফোন করে বলে থানা বলছে আমাদের কাছে কোনো দমকল।